তো একদম আফটারনুন খাওয়ার সময় চলে এসেছি আর আজকে খুব ঝটপট করে করে নিয়েছি একদম হালকা বিরিয়ানি মানে মাই স্টাইল বিরিয়ানি এটা কোনো স্টাইল না এটা জাস্ট মাই স্টাইল তো এইসব লঙ্কা দিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে গুড আফটারনুন এখন বাজে একটা এখন থেকে শুরু করে দিয়েছি আমি আমার ব্লগটা যারা দেখছে আমার চ্যানেলটা তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে প্রেস করলে বেল আইকন আসে বেল আইকনে অল বলে যে অপশন আসে সেটা প্রেস করবে তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আমার বন্ধু যারা আমার বন্ধু হতে চাও যারা আমার বন্ধু হতে চাও না সবাই সবাই আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি ভালো থাকবো এই আশা নিয়ে ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি গুড ইভিনিং কফি নিয়ে বসে পড়েছি আজকে বেশ ঠান্ডা খুব ঠান্ডায় কড়া করে কফি খেতে ভালো লাগে আর তার সাথে পাঁপড় এরকম সেঁকে নিয়েছে আমার মশলা পাঁপড় বেশ ঝাল মশলা পাঁপড় ঝাল আছে এরকম সেঁকে নেব আর তার সাথে এরকম করে একটা পাঁপড়ের একটা বাইট কামড়ে নেব ঝাল লাগবে তার সাথে গরম চা গরম চা না সরি গরম চা বা কফি যাই হোক মানে জিমের মধ্যে একটা না তিরিক্ষে তিরিক্ষে একটা ভাব হয় ঝালের সঙ্গে গরম নার্ভটাকে সতেজ করে দেয় মানে এম ঝিমিয়ে পড়া নার্ভটা টিস করে সতেজ হয়ে যায় আর সকাল থেকে কারেন্ট ছিল না নটায় কারেন্ট গেছে 12টা একবার এলো তারপরে 1টা এলো কি অবস্থা একদম ফার্স্ট সকালে পাম্প চালানো হয়েছিল বলে তো জলটা ছিল তার মানে জলটা পেতাম না কি করে কাজ করতাম কে জানে আজকে আসলে কত কাজ করার কথা ছিল আমার পুরো কলসনি আমি মিস তো পুরো অন্ত কলসনি হয়ে গেলে চাটা খেয়ে নি চা বারবার করে চা বলে ফেলছি কফিটা খেয়ে নি
দেখলে ডিমের ভুজিয়া করলাম, ওই দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর এখন হচ্ছে শয়নের সিদ্ধি লাবঞ্চ। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন গপ্প আর নতুন বকবকানি নিয়ে। টাটা।